হাই গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? চলে এসেছি আজকে আমি সুন্দর একটা মাছের রেসিপি নিয়ে। এই যে এই মাছটাকে চেনেন বলুন তো, এই মাছটার নাম হচ্ছে ভূতনাথ মাছ। তাই ভূতনাথ মাছ দিয়ে আজকে আমি আপনাদের সুন্দর ঝাল ঝাল মাছের ঝোল তৈরি করে দেখাবো। তা আপনারা দেখতে থাকুন এই যে ভূতনাথ মাছের ঝাল কিভাবে আমি তৈরি করি। কারা কারা খেয়েছেন আর কারা কারা খাননি তাদেরকে বলছি, এই ভূতনাথ মাছের ঝাল ঝটপট এইভাবে আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন। দেখবেন মাছের খেতেও কিন্তু টেস্টটা লাগে আর দুর্দান্ত হয়। এই মাছগুলো এই বৃষ্টি বর্ষার সিজনেই এই বরফের মাছগুলো পাওয়া যায়। এটা হচ্ছে বরফের মাছ। এই যে দেখুন, অনেকে হয়তো বরফের মাছ ভালোবাসেন না, তার জন্যে হয়তো অনেকে খাননি। কিন্তু যে ভালো না বাসেন কি যে খাননি, সেও এইভাবে আপনারা এই মাছের ঝাল করে খেয়ে দেখুন, দেখবেন আর অন্য কোনো মাছ খেতেই চাইবেন না, শুধু মনে হবে এই মাছগুলোই খাই। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন, এই মাছের ঝাল কিভাবে তৈরি করি, হালকা পাতলা ঝাল হবে। তা মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো আমি। এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ। এই মাছের লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। ঠিক আছে, এবার কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই যে এরকমভাবে ভেজে নিতে হবে, আর বাকি মাছগুলোও আমি এইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে ভেজে নেব। এই যে দেখুন আমার এটাও ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। ওই কড়াইতে মাছ ভাজা, ওই কড়াইতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো দুটো জিরে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেবো। দেবো গোটা একটা টমেটো কেটে রাখা, টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে একটু জিরের গুঁড়ো, হাত লঙ্কার গুঁড়ি হাত চামচের মতন। এবার দিয়ে সব মশলাটাকে এইভাবে আমি একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো জল। আমি একটু গরম জল নিয়েছি। আমি গরম জল দিলাম, এখানে ঠান্ডা গরম যে কোনো একটা দিলেই হবে। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা লবণ স্বাদ মতন, দিয়ে দেবো হলুদ। এই যে দেখুন ঝোলটাকে ফুটে উঠেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো মাছগুলো, আমি ছেড়ে দেবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা একটু ভালো করে ফুটিয়ে নেব, একটু জাল করে নেব। এবার একটু ফুটিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর এই ফেসবুক থেকে যদি দেখে থাকেন, পেজটিকে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই যে দেখুন, তাহলে ঝোলটা কিন্তু প্রায় কমে এসছে, আর আমি টানাবো না, এইটুকুই থাকবে, হালকা 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 পাতলা ঝোল। তাহলে কেমন হলো এই আপনারা তো দেখতেই পেলেন, এই যে ভূতনাথ মাছের ঝোল আমি কেমনভাবে তৈরি করলাম, হালকা পাতলা ঝাল ঝাল। তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, পাশে সবার আগে ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন মাছগুলো কিন্তু ভাঙেনি, পুরো আস্ত আছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে এসছি আবার কোনো
অন্য কোনো নতুন রেসিপির সাথে। তাহলে আজকের মতন এই জায়গায়, তাহলে এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেবো।